আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর তুষারপাত হয়েছে, তো সেটার ভিডিও আজকে দিব না। আজকে দিব 2019-এ যে আমাদের এখানে তুষারপাত হয়েছিল, তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে সেটাই শেয়ার করব। এমন দিনে আমার আসলে ভীষণ ইচ্ছে করে, আমার কবিতা পড়তে ইচ্ছে করে ভীষণভাবে। আসলে আমি তো আবৃত্তি করতে জানি না, পড়তে জানি, তো পড়তে ইচ্ছে করছে খুব। তো আমার লেখা একটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আসলে বৃষ্টি নিয়ে লেখা। আর এখানে যেহেতু তুষারপাত পড়ছে, তুষারপাত হচ্ছে আসলে, তো তারপরও ইচ্ছে করছে এই কবিতাটা পড়তে। তো সবাই আমাকে আমার কবিতা পড়াটা যদি আপনাদের ভালো না লাগে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আমার কবিতাটা হচ্ছে, এমন দিনে তুমি নেই পাশে, আজ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, তুমি নেই পাশে, আজ মনেতে স্বাদ জেগেছে, তোমার হাতে হাত রেখে ভিজব দোজনাতে, এমন দিনে তুমি নেই পাশে, আজ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, তুমি নেই পাশে, শীতল হাওয়ায় বৃষ্টি ভেজায়, দেখো কাঁপছি কেমন আমি, ভাবছি মনে উষ্ণ আলিঙ্গনে ভালোবাসবে আমায় তুমি, আজ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, ভরসার হাত বাড়িয়ে তুমি নেই পাশে, বিজলি আলোকে চমক দেখিয়ে বাজ পড়ছে ক্ষণে ক্ষণে, এমন দিনে অভয় দিতে তুমি নেই পাশে, আজ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, তুমি নেই পাশে, বৃষ্টি পড়ছে বাড়ছে কেবলই দমকা বাতাসের জোর, তোমায় নিয়েই সারাক্ষণ ভাবনা চলে যে আমার, কিছুতেই কাটে না এই ভোর। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, পড়তে ইচ্ছে করলো খুব, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমার হাজব্যান্ড মিন্টগুলো, মানে পুদিনা পাতা যেগুলো আর কি, সেগুলো স্নো দিয়ে একদম ঢেকে গিয়েছিলো, তো সে স্নোগুলো ফেলে কিছু পুদিনা পাতা তুলছে, কারণ এরকম দিনে আসলে ভাজা পোড়া খেতে বেশ মজা লাগে, বৃষ্টির দিন হোক আর এই স্নো ডেই হোক, ভাজা পোড়া খেতে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা সময়ে গরম গরম বেশ ভালো লাগে। তা আমরা চিন্তা করেছি আসলে, মানে আজকে আজকে তো না, সেই দিন আসলে, এটা তো আসলে চলে গিয়েছে, তো সেই দিন আমরা এরকম পুদিনা পাতা দিয়ে ই করেছিলাম, কিছু পেঁয়াজও পাকোড়া এগুলো বানিয়েছিলাম। তো পুদিনা পাতা দিয়েও যে পাকোড়া বানানো যায়, সেই পাকোড়াটা আমার আসলে ধারণা ছিল না। আমার মেয়ে বলল যে তুমি যেহেতু সব কিছু দিয়ে করো, সব কিছু দিয়েই পাকোড়া করো, তো এটা দিয়ে করে দেখো কেমন লাগে। তো প্রথম খেলাম, ভীষণ ভালো লেগেছে, মজা লেগেছে, আসলে চিন্তাও করিনি পুদিনা পাতা দিয়ে পাকোড়া করলে এত ভালো লাগবে, টেস্টটা এত ভালো আসবে, তো ভালো লেগেছিল ভীষণ, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো সেদিন আসলে এত পরিমাণে স্নো পড়েছিল, স্নো বলছি আসলে হবে তুষারপাত, তো তুষার পড়েছিল, তো ওই গাছগুলো সব সাদা হয়ে গিয়েছিল, আর আসলে আমরা ঘরের ভিতরেই ছিলাম, তারপরে একসময় মনে হলো যে আমাদের যে পেটগুলো আছে, গোট বা চিকেন বা যেগুলো আছে আমাদের পেটগুলো, ওদের কী অবস্থা, একটু বাইরে গিয়ে দেখে আসি। তো সে উদ্দেশ্যেই বাইরে বের হওয়া, তো বাইরে বের হওয়ার পরে যা দেখলাম, একদম গাছগুলো সাদা হয়ে আছে, একটু একটু বাতাসও হচ্ছিল, আর তুষার পড়া তো মানে চলছিলই অনবরত, থামার কোনো লক্ষণই ছিল না। তো কিছুদিন আগেও আমাদের এই যে 2021-এও কিন্তু এই যে কিছুদিন আগেও আমাদের বেশ স্নো পড়েছিল এইরকমই, এর কাছাকাছি, তবে ওই বছরটা 19-এ অনেক স্নো পড়েছিল।
যে আমাদের বাগানের মাচাগুলো সব একদম সাদা হয়ে গেছে। তুষারপাত দেখতে বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে যে সাদা একদম পেঁচা তুলোর মতো যে স্নোগুলো মাটিতে পড়ে খুব ভালো লাগে, মনে হয় যে হাত দিয়ে ছুঁয়ে দেখি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো যখন হাতে নিয়ে একদম মানে মিহি করে একদম তুলোর মতো উড়ে যায়। আসলে আমি আসলে ওইভাবে আমার মনের যে অভিব্যক্তি ওইটা আসলে প্রকাশ করতে পারছি না, আমার এত এক্সাইটেড লাগে, আমার খুব মানে অবাক লাগে যে এই যে আসলে বাংলাদেশে তো আর আমি তুষারপাত দেখে অভ্যস্ত না, তো এখানে অনেক বছর হয়ে গেছে, তারপরও কিন্তু মনে হয় ওই প্রথম দিনের যে তুষারটা দেখেছিলাম তুষারপাতটা আমার এখনও সেই অনুভূতিটা আমার এখনও হয়, এখনও মনে হয় যে ইস স্নো পড়ছে, গাছগুলো কী সুন্দর লাগছে, সাদা হয়ে যাচ্ছে, অন্যরকম একটা অনুভূতি হয়। মানে এই অনুভূতিটা আসলে আমি মানে বলতে পারছি না, ওইটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। একেবারে মানে তুলোর গাছ এরকম মনে হচ্ছে। তো আমার মেয়ে এই প্লেটগুলোকে তার গোটগুলোকে বের করলো যে ওরা আসলে কীরকম এনজয় করে দেখার জন্য, সেও ভিডিও করছিল ওদের। অস্থির হয়ে যাচ্ছে যেহেতু ওদের ঘরে হিটার দেওয়া আছে, তো সেই জন্য তারাও বাহিরে থাকতে চাচ্ছিল না, দৌড়ে চলে যাচ্ছিল ওদের ঘরে। আশেপাশে সব একদম সাদা হয়ে গেছে। কাছে এই মাছটা দেখতে খুব ভালো লাগছিল। ওরা চলে যাচ্ছিল বারবার, আর আমার হাজবেন্ড বারবার আবার ওদেরকে একটু নিয়ে আসছিল যে বাহিরে ওরা কী করে সেটা দেখার জন্য, কিন্তু তারা বারবার চলে যাচ্ছিল, থাকতে চাচ্ছিল না। তাদের রুমে আসলে হিটার দেওয়া, তো ওই জন্য তারা আর কি, আর এমনিতে তো গোটরা তো মানে গরমে থাকতে ভালোবাসে, গরম ওয়েদার ওদের অনেক প্রিয়। এখানে আমাদের কবুতরগুলো দেখতে চলে এলাম, ওদের আসলে কী অবস্থা, কারণ চতুর্দিকে তো মানে প্রচুর
স্নো পড়ছিল, তো তুষারপাত হচ্ছিল, আমি বারবার ভুল করছি, সবাই প্লিজ ক্ষমা করে দিবেন। তো ওই চারদিক থেকে তো তুষারপাত হচ্ছিল, এখন ওদের কী অবস্থা সেটা দেখার জন্য আসলাম। আর এখানে দেখা যাচ্ছে কি, শীতের দিনে বেশি ওরা মানে ওদের ডিম ফুটে বেবিগুলো যে আসে সেগুলো একদম মানে শীতেই আমাদের এখানে বেশি হয়, আমি জানি না কেন। সামারে অতটা বেশি ওদের বেবি দেখি না, ওরা ওই শীতের সময়টাতে ডিম পাড়ে বেশি। তো এখানেও আমাদের মনে হয় দুই জোড়ার মতো বেবি ছিল, তো ওদেরকে ওরা ওইভাবে পা দিচ্ছিল না, কারণ বেশি অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে ওই ডিমে ওরা তা দিতে চায় না, বা বেবি হয়ে গেলে বেবিদেরও তা দেয় না, তো তাতে অনেক সময় বেবিগুলো মারা যায়। তো ওইটা দেখার জন্যই গিয়েছিলাম যে আসলে কী অবস্থা। তো মেয়ে বাবার ভিডিও করছে, বাবা মেয়ের ভিডিও করা ছবির ই চলছে আর কি। তো মেয়ে বলছিল, বাবা তুমি বল এ করে স্নোবল বানিয়ে আমাকে আমার দিকে ছুড়ে মারো, আমি ছবি তুলব। আর এদিকে বাবা তার মেয়ের নামের ফার্স্ট লেটার যেটা সেটা লিখছে, আমাদের মেয়ের নাম হচ্ছে মুনিয়া, তো মুনিয়ার এম লিখছে সে। আসলে অসাধারণ একটি দিন ছিল, আর আমার সবসময়ই ভালো লাগে স্নো ডে, যেটা সেটা সবসময়ই ভালো লাগে, কারণ সবাই বাসায় থাকে, বাহিরে বেশি যেতে হয় না। আমি আসলে খুব ঘর কোনো মানুষ, আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় যে বাসাতে যা কত তাড়াতাড়ি বাসায় আসবো, ঘুরতে যাবো ঠিকই কিন্তু কখন বাসায় আসবো। তো এই যে এইরকম দিনে সবাই বাড়িতে থাকে, তো এই জন্য আমার ভীষণ ভালো লাগে। তো আপনারাও চেষ্টা করবেন সবাই একসঙ্গে থাকার জন্য, একসঙ্গে থেকে আনন্দ করার জন্য, আর পজিটিভ চিন্তা করবেন, সবার সঙ্গে মিলে আনন্দটাকে আরও বেশি উপভোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।